রাজধানীর রাজুক উত্তরা মডেল কলেজের এক শিক্ষকের সঙ্গে ছাত্রীর ব্যক্তিগত আলাপের একাধিক মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার 15 এপ্রিল দুপুরের দিকে তৃপ্তি রহমান নামে ফেসবুকের একটি আইডি থেকে এসব চ্যাটের স্ক্রিনশট আপলোড করার পর তা বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়েছে। জানা গেছে ওই শিক্ষকের নাম মাহির আসেফ পুলক। তিনি রাজুক উত্তরা মডেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 45তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ভাইরাল হওয়া এসব চ্যাটে দেখা গেছে গত 13ই মার্চ মেসেঞ্জারে তাদের প্রথম আলাপ শুরু হয়। এ সময় ওই ছাত্রী শিক্ষক পুলককে তাদের একটি কোচিং ব্যাচ শুরু করতে বলেন। এরপর থেকে তাদের মধ্যে নানা রকম আলাপচারিতা হয় এবং পরবর্তীতে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। এদিকে তৃপ্তি রহমান নামে যে ফেসবুক আইডি থেকে এসব চ্যাটের স্ক্রিনশট আপলোড করা হয়েছে সেখানে দাবি করা হয় শিক্ষক পুলক এবং ওই ছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক থাকার পরও তারা উভয়ে দ্বিতীয় সম্পর্কে জড়ায়। তাছাড়া এসব ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট সবার সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মুঠোফোন বন্ধ রয়েছে। তবে অনেকেই ধারণা করছেন ওই ছাত্রীর আইডি থেকে চ্যাটের স্ক্রিনশটগুলো নেওয়া হয়েছে, তাই এই ঘটনায় ওই ছাত্রী কিংবা ছাত্রীর পরিচিত কেউ জড়িত থাকতে পারেন, অথবা বহুমুখী প্রেমের সম্পর্ক থাকায় তাদের মধ্য থেকেই কেউ তা ছড়াতে পারেন। এ বিষয়ে রাজুক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ASM বাহাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা এখনও বিস্তারিত জানি না। আমরা এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে সে অনুযায়ী আমাদের ওই শিক্ষক যদি অভিযুক্ত হন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সময় যতই গড়াচ্ছে বিষয়টি যেন আরও ব্যাপকভাবে ভাইরাল হয়েই চলেছে। ওই শিক্ষকের নামে নিত্য নতুন অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ খোলা হচ্ছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। এইসব অ্যাকাউন্টে দুজনের ছবি, স্ক্রিনশট ও ভিডিও পোস্ট করা হচ্ছে। পোস্টগুলো নিয়ে নেটিজেনদের মাঝেও আলোচনা সমালোচনা চলছে।